বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আমরা প্যানকেক বানাতে পারি। আমরা সকাল বিকালের নাস্তা এই প্যানকেকটি তৈরি করে খেতে পারি। তো বাচ্চারাও এই প্যানকেক খেতে খুবই ভালোবাসে। তো আশা রাখি আমার এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই প্যানকেক তৈরি করতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে এই প্যানকেক তৈরি করতে হবে। প্যানকেক তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি দুটো ডিম। তো আমি ডিম দুটিকে কুসুম থেকে সাদা অংশ আলাদা করে নিব। তো একটি পাত্রে আমি কুসুম রাখবো, আরেকটি পাত্রে সাদা অংশ রাখবো। তো ডিমের যে সাদা অংশটা আমি ভালো করে এটাকে ফোম করে নিচ্ছি 5 থেকে 7 মিনিট। আপনারা ইচ্ছা করলে এগ বিটার অথবা কাঁটা চামচ দিয়েও এটাকে বিট করতে পারেন, যে পর্যন্ত না ফোম হয়। আর এটা করতে অবশ্যই বেশি সময় লাগবে, একটু ধৈর্য ধরে করতে হবে। আর বিটার দিয়ে করলেও 5 থেকে 7 মিনিট এটা হয়ে যাবে। যখন দেখবো পাত্রটা উপর করলে ফোমটা পড়ছে না, সেক্ষেত্রে এটা তৈরি হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি যে পাত্রে নাকি ডিমের কুসুমটা রেখেছি ওইখানে 1/2 কাপ তেল, 1 কাপ চিনি এবং সামান্য লবণ দিয়ে এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। আপনারা ভেজিটেবল অয়েল অথবা বাটারটাকে হালকা তাপমাত্রায় গলিয়েও বাটারও দিতে পারেন। তো আমি বাটার নিয়ে নিয়েছি। আর চিনিটা যে পর্যন্ত গলে না যাবে সেই পর্যন্ত আমি এটাকে ভালো করে বিট করে নেব। এর মধ্যে এখন আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা হচ্ছে আমি লিকুইড দুধ, জাল দিয়ে রুম টেম্পারেচার এনে নর্মাল তাপমাত্রায় দিয়ে দিচ্ছি। তো এখন আমরা এর মধ্যে যে ময়দাটা, 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা আমরা আস্তে আস্তে করে চেলে এর মধ্যে মিক্সড করে নেব, অল্প অল্প করে। অবশ্যই আমরা এটাকে একসাথে সব দিয়ে দেবো না, তাহলে এর মধ্যে একটু দানা দানা বেঁধে যাবে। তো এভাবে আমরা সম্পূর্ণ ময়দাগুলো ভালো করে মিক্সড করে নেব। ময়দা মিক্সড করে নেওয়ার পরে আমরা নিয়ে নেব 1 কাপ পরিমাণ পাউডার দুধ। তো পাউডার দুধটাও আমরা একইভাবে অল্প অল্প করে এর মধ্যে মিক্সড করব চেলে। পাউডার দুধগুলো আমাদের মিক্সড করা হয়ে গেলে আমরা 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব। তো আপনারা এর মধ্যে ভ্যানিলা এসেন্স অথবা 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স অথবা লেবুর রসও দিতে পারেন। লেবুর রস দিলে আপনারা দেবেন 1 চা চামচ এবং ভ্যানিলা এসেন্স 2 থেকে 3 ফোঁটা। তো আমি দুইটাই স্কিপ করছি যেহেতু আমার ভালো লাগে না, ওইটা দিলে একটা এক্সট্রা ফ্লেভার আসে। আশা রাখি আপনাদের যেটা ভালো লাগবে আপনারা ওইটা দিয়ে দিবেন এবং চিনিটাও আপনারা স্বাদ মতন দিবেন। তো এখন আমরা ওই ফোমটাকে আস্তে আস্তে এর মধ্যে মিক্সড করে নেব, যে ময়দার গোলাটা করে রেখেছি ওটার মধ্যে। তো এটা খুবই আলতো হাতে সফটভাবে করতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না, যেন ফোমটা সম্পূর্ণ ভেঙে না যায়। একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আস্তে আস্তে করে নিতে হবে। দেখেন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি, মনে হচ্ছে যে উপরে একটা ফোমের ভাব রয়েছে। তো একটি প্যান আমি চুলায় দিয়ে এটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম লো হিটে রেখে এর মধ্যে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনার ইচ্ছা হলে করলে কুকিং অয়েলে ব্রাশ করে নিতে পারেন। এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ গোলা দিয়ে 2 মিনিট ঢেকে রেখেছি। 2 মিনিট পরে আমরা এটাকে উল্টিয়ে দেব। তো আমার দেখেন প্যানকেকটা তৈরি হয়ে গিয়েছে এবং এটার যে অরিজিনাল কালার যেটা সেটাই চলে আসছে। আশা রাখি আপনারা খুব সহজেই প্যানকেকটা বাসায় তৈরি করতে পারবেন। দেখেন প্যানকেকের ভিতরটা কতটা সফট হয়েছে। এটা সকালের নাস্তা বা বিকালের নাস্তা এটা আপনারা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আশা রাখি আমার ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ভালো লাগবে এবং আমার ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।